নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের টেস্ট পেপার সলভ করেছি, যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো দেখো, ঝাড়গ্রাম কুমোদ কুমারী ইনস্টিটিউশন এইচএস, আমি কিন্তু এখানে এক দুদাগের অঙ্ক, ঠিক আছে, এই যে একের যে ছখানা অঙ্ক আছে এমসিকিউ, এইগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তার লিঙ্ক, এবং দুদাগের যে অঙ্কগুলো আছে এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি। এবং এই যে তিন দাগের যে অঙ্কগুলো আছে, তিন দাগের এক থেকে যে ছ দাগ পর্যন্ত আছে এইগুলো সম্পূর্ণরূপে সলভ করে, এবার আমি চার দাগের কোশ্চেনগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। তো দেখো, আমি রুমানের কোশ্চেন সলভ করবো। কি বলেছে, এ ও বি এর লভ্যাংশের অনুপাত 4:5, এ এর বিনিয়োগের সময় বি এর বিনিয়োগের সময়ের দ্বিগুণ হলে তাদের মূলধনের অনুপাত কত। তো দেখো, আমি অঙ্কটা কী করে করাই সেদিকে প্লিজ একটু তোমরা নজর দাও। তো দেখো, এ ও বি এর লভ্যাংশের অনুপাত 4:5 এবং এ ও বি এর সময়ের অনুপাত 2:1। আমি কি করেছি, এ ও বি এর মূলধনের অনুপাত কি করে করছি, এই যে 4/2 করেছি, ইজ টু 5/1 করেছি, ঠিক আছে, মাঝখানে ইজ টু আছে। তো দেখো, দুই দুগুণে কি আছে, 4 আছে, ঠিক আছে, এবং নিচে কি আছে, 5/5, অর্থাৎ 2:5 এর অ্যান্সার হবে, ঠিক আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের রোমান টু এর। তো দেখো, রোমান টু এর অঙ্ক কি বলেছে, ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 3.12% থেকে 5% হওয়ায় এক ব্যক্তি সুদ থেকে আয় বছরে 300 টাকা বেড়ে গেল, ওই ব্যক্তির মূলধনের পরিমাণ কত। তো দেখো, আমি অঙ্কটা কি করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, মনে করি আসল সমান কি আছে, পি টাকা, এবং সুদের হার, প্রথমের যে সুদের হার আছে সেটা 3.12%, অর্থাৎ 3×6.72%, এবং দ্বিতীয় যে সুদের হার যেটা আমি R2 দ্বারা প্রকাশ করেছি, এবং প্রথম যে সুদের হার সেটা আমি R1 দ্বারা প্রকাশ করেছি। তো দেখো, দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কি আছে, R2.5% আছে, সময় কি আছে, 1 বছর, অর্থাৎ সময় এর ক্ষেত্রেও 1 বছর, এর ক্ষেত্রেও 1 বছর, ঠিক আছে। তো দেখো, আমি প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্র দুটো আলাদা আলাদা করেছি। তো দেখো, সুদ সমান কি আছে, সুদ সমান আছে PTR/100, পি এর মান কি আছে, পি এর মান পি আছে, টি এর মান 1 আছে, আর এর মান 7/2 আছে, ঠিক আছে। তো দেখো, 7P/200, এই যে দুইটা নিচের সঙ্গে গুণ করলে কি হবে, 200 হয়ে যাবে, দুইয়ের সঙ্গে 100 গুণ করলে কি হবে, 200 হবে। তো দেখো, 7P/200 টাকা। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় ক্ষেত্রের আসলও সেম আছে, শুধু সুদের হারটা পরিবর্তন আছে এবং সময় একই আছে। তো দেখো, ইন্টারেস্ট সমান কি আছে, PTR2/100, পি এর মান পি আছে, টি এর মান 1 আছে, R2 এর মান আছে 5 আছে। তো দেখো, 5P/100, এবার আমি কি করেছি, তো দেখো প্রশ্ন অনুসারে, অ্যাকর্ডিং টু কোশ্চেন, প্রশ্ন অনুসারে 5P/100 - 7P/200 = 300। তো দেখো, এর লসাগু কত আছে, 200 আছে, এর সঙ্গে ভাগ করলে কত হবে, 100কে 200 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে, 2-এর সঙ্গে 5P গুণ করলে কি হবে, 5×10P হবে, -200 কেটে গেলে কি থাকছে, 1 থাকছে, 200 কে ভাগ করলে কত হবে, 1 হবে, 1-এর সঙ্গে 7P গুণ করলে 7P হবে, অর্থাৎ 10P থেকে 7P বাদ দিলে কত থাকবে, 3P থাকবে, 3P/200 = 300। তো দেখো, এখানে আমি নিচে একটা 1 বসিয়ে দিলাম, 3P 3P, 200 গুণ কি আছে, 300। তো দেখো, বা 300×200 করে দিয়েছি, ভাগ করলে কত হবে, 100 হবে, 100×200 গুণ করলে কত হবে, 100×200 গুণ করলে হবে আমাদের 20,000 টাকা, কত হবে, 100×200 গুণ করলে কি হবে, 20,000 টাকা হবে, ঠিক আছে। 1, 2, 3, 4, দেখো কটা শূন্য আছে, 1, 2, 3, 4, 4 শূন্য, ঠিক আছে। তো দেখো, অঙ্কটা পুরোপুরি পারফেক্ট আছে। আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে, এটা আমাদের ইউটিউবে পেয়ে যাবে এই চ্যানেলটা, ঠিক আছে। তো দেখো, রোমান্ত্রীর অঙ্কটা কি বলেছে, একটি মেশিনের মূল্য প্রতি বছর X% হারে হ্রাস পায়, যদি যন্ত্রের বর্তমান মূল্য এ টাকা হয় তবে 2 বছর পূর্বে মূল্য কত ছিল। তো দেখো, আমি অঙ্কটা কি করে করাই সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে। আসল পি টাকার সময় N = 2 বছর আছে, সুদের হার X% আছে। তো দেখো, 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য ছিল কি হবে, তো দেখো কি হবে, P(1-R/100)N = A। তো দেখো, পি এর জায়গায় পি বসে গেছে, ব্র্যাকেটের মধ্যে কি আছে, 1-R এর মান কি আছে, এক্স আছে, X/100 এর এন এর মান কি আছে, 2 আছে, সমান কি আছে, এ আছে। তো দেখো, পি সমান কি করেছি আমি, এই এ বাই এ টোটাল যেটা আছে 1-X/100 এর হোল স্কোয়ার, এটা আমি এর নিচে বসিয়ে দিচ্ছি। তোমরা তো লগের অঙ্কগুলো করেছো, লগ না ইন্ডেসেস, বা তোমরা তো ইন্ডেসেসের অঙ্ক করেছো, যে নিচের সংখ্যাটা যদি উপরের দিকে যায় তাহলে সেটা কি হবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। এটা যেহেতু প্লাস ছিল, এটা মাইনাস হয়ে যাবে। তো আমি কি করেছি, এ এ
ঠিক আছে, বাইরের দিকে তো দেখো আমি কি করছি, এ বাইরের দিকে 1 মাইনাস এক্স বাই 100 মাইনাস 2, অর্থাৎ এটা 2 বছর। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক কি বলেছে রোমান 4 এর অঙ্ক, y মাইনাস z ভেরিজাস 1 বাই x, z মাইনাস x ভেরিজাস 1 বাই y এবং x মাইনাস y ভেরিজাস 1 বাই z। তো দেখো আমি অঙ্কটা কি করে করাই, এখানে অঙ্কটা বলেছে যে যে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত, ঠিক আছে, যোগ করতে হবে, অর্থাৎ আমাকে প্রত্যেকটা বের করতে হবে, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণের মানগুলো বের করতে হবে। তো দেখো প্রথমে কেসে ওয়াই মাইনাস জেড ভেরিজাস 1 বাই x, আমি কে ওয়ান নট ইকুয়াল টু জিরো ধরেছি, ওয়াই মাইনাস জেড এটা মাইনাস আছে, ওয়াই মাইনাস জেড সমান সমান 1 বাই x কে ওয়ান। ঠিক আছে, তো দেখো কে ওয়ানটা উপরে রেখেছি, এবার আমি কি করেছি গুণ করেছি, তো দেখো কে ওয়ান একে কে ওয়ান, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় এবং এক্স এর সঙ্গে জেড গুণ করলে এক্স জেড হয়, এটা কি আছে এক নং সমীকরণ আছে। অপর দিকে দেখো জেড মাইনাস এক্স ভেরিজাস 1 বাই ওয়াই, কে টু নট ইকুয়াল টু জিরো, এবং এখানে আমি কি করেছি এখানে আমি ওয়ান ধরেছি, তো দেখো কে টু একে কে টু, জেড এর সঙ্গে ওয়াই গুণ করলে জেড ওয়াই হয়, এক্স এর সঙ্গে ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয়, এটা কি আছে আমাদের 2 নং সমীকরণ আছে। তো দেখো 3 নং সমীকরণটা কি করেছি, এক্স মাইনাস ওয়াই ভেরিজাস 1 বাই জেড, ঠিক আছে, দেখো তো দেখো আমি কে থ্রি নট ইকুয়াল টু জিরো আছে, অনেকে ভেদের অঙ্ক পারে না, তাদের ক্ষেত্রে আমি বারবার করে বলছি যে আমি কি করে অঙ্কগুলো করাচ্ছি, কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি তোমাদের সলভ করে বোঝাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে, তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো এক্স মাইনাস ওয়াই সমান সমান কে থ্রি বাই জেড, কে থ্রি সমান সমান কেসে এক্স জেড মাইনাস ওয়াই জেড। এবার আমি এই যে প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ এবং এই যে তৃতীয় সমীকরণ, এই তিনখানা সমীকরণকে আমি যোগ করে পাচ্ছি, ওয়ান রোমান ওয়ান প্লাস রোমান টু প্লাস রোমান থ্রি, এক নং সমীকরণ, দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণ যোগ করে পাই, কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি। তো দেখো কে ওয়ানের মানটা আমি বসিয়ে দিয়েছি, কে টু এর মান বসিয়ে দিয়েছি এবং কে থ্রির মান বসিয়ে দিয়েছি। তো দেখো কে ওয়ান প্লাস কে টু প্লাস কে থ্রি সমান সমান এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস জেড ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স জেড মাইনাস ওয়াই জেড। তো দেখো কেটে কেটে কী আছে, পুরো টোটাল কেটে কে কী থাকছে, জিরো থাকছে, এক্স ওয়াই কেটে যাচ্ছে, এক্স জেড কেটে যাচ্ছে, জেড ওয়াই ওয়াই জেড কেটে যাচ্ছে, কী থাকছে জিরো থাকছে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে এই যে যে সমীকরণটা আছে আমরা দেখতে পাচ্ছি এক নং সমীকরণ, দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণে এই যে ভেদ আছে এই তিনটেকে যদি আমি যোগ করি তাহলে এর মান কেবে জিরো বেরোবে। ঠিক আছে, তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে রোমান ফাইভের অঙ্ক, তো দেখো রোমান ফাইভের অঙ্ক কি বলেছে, রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং রুট সেভেন প্লাস ওয়ান এর মধ্যে কোনটি বড়। ঠিক আছে, তো দেখো এর ভিতরে কিন্তু রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা বড়, কিন্তু কেন বড় হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটাকে আমি বর্গ করে দিয়েছি এবং এই এটাকেও আমি বর্গ করে দিয়েছি, তো দেখো এটার বর্গ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোর, তো দেখো এ স্কোয়ার মানে রুট ফাইভের হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে রুট ফাইভ, বি মানে রুট থ্রি প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি রুট থ্রি এর হোল স্কোয়ার। তো দেখো রুট রুট কেটে গেলে ফাইভ থাকছে, দুই থাকছে, তিন পাঁচা পনেরো, রুট রুট কেটে গেলে কী থাকছে থ্রি থাকছে, অর্থাৎ পাঁচ আর তিন আট, আট এদিকে কী থাকছে টু রুট ফাইভ থাকছে। ঠিক আছে, এটা আমাদের এক নং সমীকরণ থেকে আমরা পেয়েছি, এবং অপর দিকে দেখো আমি কী করেছি, রুট সেভেন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার করেছি, বর্গ করেছি, আর রুট সেভেন এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট সেভেন ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তো দেখো রুট রুট কেটে গেলে সেভেন থাকছে, টু রুট সেভেন থাকছে, প্লাস ওয়ান থাকছে, সাত আর কত হয় আট হয়, এইট প্লাস টু রুট সেভেন। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পারছি, তো দেখো এই যে সমীকরণ আছে এই সমীকরণের আট আট, এরও আট এরও আট দুটোই সমান আছে, তো দেখো এরও রুট ফিফটিন এরও রুট ফিফ এর রুট ফিফটিন। ঠিক আছে, আর রুট কি আছে এর সেভেন আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে দুটো আছে এই দুটোর মধ্যে কিন্তু আমরা দেখতে পারছি যে প্রথমটা কি আছে বড়, অর্থাৎ তো দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি রুট ফিফটিনটা বড়, অপর দিকে রুট সেভেনটা ছোটো। তো দেখো রুট ফিফটিন, ঠিক আছে, এটা করার দরকার পড়ে না, ঠিক আছে, রুট ফিফটিন, ঠিক আছে, এবং রুট সেভেন, তো আমি এখানে তোমাদের প্রমাণ করে দেখালাম যে এটা বড় এটা ছোটো, তার জন্য আমি এর অ্যান্সার কী করেছি, রুট ফাইভ প্লাস রুট থ্রি গ্রেটার দেন রুট সেভেন, রুট সেভেন প্লাস ওয়ান, রুট সেভেন প্লাস ওয়ান, তোমরা এটাও লিখতে পারো যে রুট ফাইভ প্লাস রুট থ্রি, ঠিক আছে, বড়, ওকে বড়, ঠিক, বুঝতে পারছো। তো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে রোমান সিক্সের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, তো দেখো রোমান সিক্সের অঙ্ক কি বলেছে, যদি এ বি সি এর বি সি সমান্তরাল ডি কমা এ ডি বাই ডি বি সমান সমান টু বাই ফাইভ এবং এ ডি সমান সমান একুশ সেমি হয় তবে এইর মান কত। তো দেখো এখানে আমি একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি এবং এই বি সি সমান্তরাল কি আছে ডি, এখানেও বলেছে যে এ ডি
by db কত আছে 25 ঠিক আছে এটা 2 এটা কত আছে 5 বলেছি এবং তো দেখো এখানে bc সমান্তরাল de বলেছি ad কত বলেছে 2 বলেছে এবং bd কত বলেছে 5 বলেছে এবং ad কত বলেছে আবার 21 বলেছে ঠিক আছে 21 বলেছে সেন্টিমিটার বলেছে তবে a এর মানটা এই যে ae অর্থাৎ এইটার এইটার মান আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো আমি অঙ্কটা কি করে করাচ্ছি সেদিকে প্লিজ তোমরা একটু ধ্যান দেবে তো দেখো কি করেছি ad / db = 2/5 ad / db = ae / ec ae / ec ae / ec মানে কি ae / ec ঠিক আছে অপর দিকে তো দেখো ad / bd ঠিক আছে তো বুঝতেই পারছো তো দেখো ae / ec = 2/5 তো দেখো ae ঠিক আছে ae / ec এর মান কি আছে ec এর মানটা আছে আমাদের ec = আমি কি করেছি ec = ac - ae 21 minus a ঠিক আছে ac এর মান 21 ছিল তো এটা থেকে বিয়োগ করলে তো আমি ec এর মানটা পাবো তাই তো তো দেখো ec এর মানটা 21 minus a বসিয়ে দিয়েছি = 2/5 তো দেখো রোমান 2 এর অঙ্ক কি আছে আসল p টাকা সময় n = 2 বছর আছে সুদের হার x পার্সেন্ট আছে তো দেখো 2 বছর পূর্বে যন্ত্রটির মূল্য ছিল কি হবে তো দেখো কি হবে p ব্র্যাকেটের মধ্যে 1 minus r / 100 ব্র্যাকেট ক্লোজ n = নেই তো দেখো p এর জায়গায় p বসে গেছে ব্র্যাকেটের মধ্যে কি আছে 1 minus r এর মান কি আছে x আছে x / 100 এর n এর মান কি আছে 2 আছে = কি আছে a আছে তো দেখো p = কি করেছি আমি এই a / a / এই যে টোটাল যেটা আছে 1 minus x / 100 এর হোল স্কয়ার এটা আমি এর নিচে বসিয়ে দিয়েছি তোমরা তো লগ এর অঙ্কগুলো করেছো লগ না ইনডিসেস বা তোমরা তো ইনডিসেস এর অঙ্ক করেছো যে নিচের সংখ্যাটা যদি উপরের দিকে যায় তাহলে সেটা কি হবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এটা যেহেতু প্লাস ছিল এটা মাইনাস হয়ে যাবে তো আমি কি করছি a a ঠিক আছে বাইরের দিকে তো দেখো আমি কি করছি a বাইরের দিকে 1 minus x / 100 minus 2 অর্থাৎ এটা 2 বছর ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান 4 এর অঙ্ক ঠিক আছে y বেরিয়ে যায় z নেক্সট অঙ্ক কি বলেছে রোমান 4 এর অঙ্ক y minus z varies on by x, comma z minus x varies on by y এবং x minus y varies on by z তো দেখো আমি অঙ্কটা কি করে করাই এখানে অঙ্কটা বলেছে যে যে ভেদ ধ্রুবক তিনটি সমষ্টি কত ঠিক আছে যোগ করতে হবে অর্থাৎ আমাকে প্রত্যেকটা বের করতে হবে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এবং তৃতীয় সমীকরণের মানগুলো বের করতে হবে তো দেখো প্রথমে কি আছে y minus z varies on by x আমি k1 not equal to 0 ধরেছি y minus z এটা মাইনাস আছে y minus z = 1 by x k1 ঠিক আছে তো দেখো k1 টা উপরে রেখেছি এবার আমি কি করেছি গুণ করেছি তো দেখো k1 কে k1 x এর সঙ্গে y গুণ করলে xy হয় এবং x এর সঙ্গে z গুণ করলে xz হয় এটা কি আছে এক নং সমীকরণ আছে অপর দিকে দেখো z minus x varies 1 by y k2 not equal to 0 এবং এখানে আমি কি করেছি এখানে আমি 1 ধরেছি তো দেখো k2 কে k2 z এর সঙ্গে y গুণ করলে zy হয় x এর সঙ্গে y গুণ করলে xy হয় এটা কি আছে আমাদের 2 নং সমীকরণ আছে তো দেখো 3 নং সমীকরণটা কি করেছি x - y varies 1 / z ঠিক আছে দেখো তো দেখো আমি k3 not equal to 0 আছে অনেকে ভেদের অঙ্ক পারে না তাদের ক্ষেত্রে আমি বারবার করে বলছি যে আমি কি করে অঙ্কগুলো করাচ্ছি কোন অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই অঙ্কগুলো আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক টু দা পয়েন্ট আমি তোমাদের সলভ করে বোঝাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে এটা আমার একান্ত অনুরোধ তো দেখো x - y = k3 / z k3 = k সে xz - yz এবার আমি এই যে প্রথম সমীকরণ দ্বিতীয় সমীকরণ এবং এই যে তৃতীয় সমীকরণ এই তিনখানা সমীকরণকে আমি যোগ করে পাচ্ছি 1 রোমান 1 প্লাস রোমান 2 প্লাস রোমান 3 এক নং সমীকরণ দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণ যোগ করে পাই k1 প্লাস k2 প্লাস k3 তো দেখো k1 এর মানটা আমি বসিয়ে দিয়েছি k2 এর মান বসিয়ে দিয়েছি এবং k3 এর মান বসিয়ে দিয়েছি তো দেখো k1 প্লাস k2 প্লাস k3 = xy মাইনাস xz প্লাস zy মাইনাস xy প্লাস xz মাইনাস yz তো দেখো কেটে কেটে কি আছে পুরো টোটাল কেটে কে কি থাকছে জিরো থাকছে xy xy কেটে যাচ্ছে xz xz কেটে যাচ্ছে zy yz কেটে যাচ্ছে কি থাকছে জিরো থাকছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে সমীকরণটা আছে আমরা দেখতে পাচ্ছি এক নং সমীকরণ দু নং সমীকরণ এবং তিন নং সমীকরণে এই যে ভেদ আছে এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে এর মান কি হবে জিরো বেরোবে ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে রোমান ফাইভ এর অঙ্ক তো দেখো রোমান ফাইভ এর অঙ্ক কি বলেছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এবং রুট সেভেন প্লাস ওয়ান এর মধ্যে কোনটি বড় ঠিক আছে তো দেখো এর ভিতরে কিন্তু রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা বড়
কিন্তু কেন বড় হবে সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাচ্ছি, ঠিক আছে? তো দেখো এটাকে আমি বর্গ করে দিয়েছি এবং এটাকেও আমি বর্গ করে দিয়েছি। তো দেখো এটার বর্গ করলে কি হবে, এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এ স্কোয়ার মানে রুট ফাইভ এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু এ মানে রুট ফাইভ, বি মানে রুট থ্রি প্লাস বি এর হোল স্কোয়ার মানে কি রুট থ্রি এর হোল স্কোয়ার। তো দেখো রুট রুট কেটে গেলে ফাইভ থাকছে, দুই থাকছে, তিন পাঁচা পনেরো, রুট রুট কেটে গেলে কি থাকছে থ্রি থাকছে, অর্থাৎ পাঁচ আর তিন আট, আট এদিকে কি থাকছে টু রুট ফাইভ থাকছে, ঠিক আছে? এটা আমাদের এক নং সমীকরণ থেকে আমরা পেয়েছি। এবং অপরদিকে দেখো আমি কি করেছি, রুট সেভেন প্লাস ওয়ান এর হোল স্কোয়ার করেছি, বর্গ করেছি, রুট সেভেন এর হোল স্কোয়ার প্লাস সূত্রে টু রুট সেভেন ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। তো দেখো রুট রুট কেটে গেলে সেভেন থাকছে, টু রুট সেভেন থাকছে, প্লাস ওয়ান থাকছে, সাত আর কত হয় আট হয়, এইট প্লাস টু রুট সেভেন, ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, তো দেখো এই যে সমীকরণ আছে এই সমীকরণের আট আট, এরও আট এরও আট দুটোই সমান আছে। তো দেখো এরও রুট ফিফটিন, এরও রুট ফিফ, এর রুট ফিফটিন, ঠিক আছে? আর রুট কি আছে এর সেভেন আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে দুটো আছে এই দুটোর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা কি আছে বড়, অর্থাৎ তো দেখো আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি রুট ফিফটিনটা বড়, অপরদিকে রুট সেভেনটা ছোট। তো দেখো রুট ফিফটিন, ঠিক আছে, এটা করার দরকার পড়ে না, ঠিক আছে, রুট ফিফটিন, ঠিক আছে, এবং রুট সেভেন। তো আমি এখানে তোমাদের প্রমাণ করে দেখালাম যে এটা বড় এটা ছোট। তার জন্য আমি এর অ্যান্সার কী করেছি, রুট ফাইভ প্লাস রুট থ্রি গ্রেটার দেন রুট সেভেন, রুট সেভেন প্লাস ওয়ান, রুট সেভেন প্লাস ওয়ান। তোমরা এটাও লিখতে পারো যে রুট ফাইভ প্লাস রুট থ্রি, ঠিক আছে, বড়, ওকে বড়, ঠিক, বুঝতে পারছো? তো দেখো নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান সিক্সের অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কী বলেছে দেখে নাও। যদি এ বি সি এর বি সি সমান্তরাল ডিই, এ ডি বাই ডিবি সমান্তরাল টু রুট ফাইভ, সরি, এ ডি বাই ডিবি সমান্তরাল টু বাই ফাইভ এবং এ ডি সমান্তরাল টোয়েন্টি ওয়ান সেমি হয় তবে এ এর মান কত। তো দেখো আমি এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি যেখানে আমি এ বি সি অ্যাঙ্গেল করেছি এবং এই যে বি সি আছে, ঠিক আছে, বি সি সমান্তরাল কী করেছি ডিই করেছি, ঠিক আছে, এবং অপর দিকে তো দেখো এ ই বাই ই সি সমান্তরাল টু বাই ফাইভ এ ই। তো দেখো ইসি সমান কী আছে, ইসি সমান আছে এসি মাইনাস এই, এসির মান কত একুশ মাইনাস এই। তো দেখো এটা আমি বসিয়ে দিয়েছি এখানে একুশ মাইনাস এই সমান টু বাই ফাইভ। তো দেখো ফাইভের সঙ্গে এই গুণ করলে ফাইভ এই হয় সমান একুশ দুগুণী কত হয় বিয়াল্লিশ মাইনাস টু এই, টু এই বসিয়ে দিয়েছি। তো দেখো ফাইভ এই, এই যে মাইনাস টু এই আছে এটা এইদিকে আসলে কী হবে প্লাস টু এই হবে, পাঁচ আর দুই কত হয় সাত এই সমান ফোরটি টু, এই সমান কী হয়েছে বিয়াল্লিশকে সাত দিয়ে ভাগ করলে কত হবে ছয় সাত বিয়াল্লিশ, এর অ্যান্সার কী হবে এইর মান কত সিক্স। অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার এই সমান কী আছে সিক্স। প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা অঙ্ক খুবই ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে, তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা তোমরা দেখলে বুঝতে পারবে, এখানে আমি কিন্তু থ্যালাসের উপপদ্য থেকে পেয়েছি, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো রোমান এইটের অঙ্ক কী বলেছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বি সি সমান এইটটি টু ডিগ্রি এবং কোণ এ ডি বি ফোরটি সেভেন ডিগ্রি হলে কোণ বি এ সির মান কত। তো দেখো প্রত্যেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো আমি এই আট দাগের অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো ও কেন্দ্রীয় বৃত্তের, ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ ও আর এবং ও কিউ পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার করে আছে এবং ও বিন্দু থেকে এই যে পি বিন্দু পর্যন্ত এটা কত আছে থার্টিন সেন্টিমিটার আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ও কিউ এবং ও আর পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার এবং ও পি কত আছে থার্টিন সেন্টিমিটার আছে। তো আমাদের মানটা বের করতে বলেছে কার মানটা, এর মানটা বের করতে হবে আমাদের পি আর এবং পি কিউ এবং এবং পরে পি ও পি কিউ ও আর এই যে টোটাল যে চতুর্ভুজ আছে, ঠিক আছে, একটা কোণ, ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে এই চতুর্ভুজের টোটাল ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি, তো দেখো ত্রিভুজ ও পি কিউ এর ও ত্রিভুজ ও আর পি, ও পি সমান থার্টিন সেন্টিমিটার, ও কিউ সমান ও আর ফাইভ সেন্টিমিটার, পি আর সমান পি কিউ এর মানটা আমাকে বের করতে হবে। তো দেখো আমি অঙ্কটা কী করে করিয়েছি ভালো করে তোমরা নজর করে দেখো, ত্রিভুজ ও পি কিউ এর পি কিউ স্কোয়ার সমান ও পি স্কোয়ার মাইনাস ও কিউ এর হোল স্কোয়ার, ও পির মান কত আছে থার্টিন আছে থার্টিনের হোল স্কোয়ার
माइनस ओ किर मान कत है पाँच आज पाँच होल स्कोयर थार्टर होल स्कोयर मैंने कि 169 मैं 169 पाँच होल स्कोयर मैंने कि 25 अर्थात 169 25 बद दी कत 144 तो देखो पी किऊ समान समान ये एर रूटा कि करें बसिए दिए तो देखो पी किऊ समान समान कि पी किऊब समान समान 12 सेंटीमिटार एर अन्सार पे अर्थात हमें देखते अंक आई अंकर पी किऊ एवं पी आर कत को पासी 12 सेंटीमिटार कर पासी किन्तु चतुर्भुज पी किऊ ओ आर क्षेत्रफल तो देखो ये क्षेत्रफल फर्मूला यूज कर हाफ गुण भूमि गुण उच्चता तो देखो हाफ गुण 12 गुण 5 तो देखो कत आज पाँच छः दुगुणी 12 5 6 30 वर्ग सेंटीमिटार तो देखो चतुर्भुज पी किऊ ओ आर क्षेत्रफल 2 × 30 × 30 60 वर्ग सेंटीमिटार जदि ये त्रिभुज जदि ये त्रिभुज जदि क्षेत्रफल पी ओ किऊ एर क्षेत्रफल जदि 30 है तो पी आर ओ एर क्षेत्रफल 30 है अर्थात 30 संगे जदि 2 गुण करी तेल कत बेरोबे 60 बेरोबे आशा करी तुम्हारा बुझते पारछो अर्थात एर आंसर होबे आमादेर 60 वर्ग सेंटीमिटार तो देखो नेक्स्ट अंक कि आछे रोमान 8 एर अंक ए बी सी डी वृत्तस्थ चतुर्भुजेर ए बी बाहु के एक्स बिंदु पर्यन्त बर्धित करा हलो কোণ এক্স বি সি সমান সমান কোণ এক্স বি সি সমান সমান 82 ডিগ্রি এবং কোণ এ ডি বি সমান সমান 47 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি আর দাগের অঙ্কটা সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো এখানে আমি এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি এবং এক্স বি সি 82 ডিগ্রি বলেছি এবং এ ডি বি অর্থাৎ এই যে এ ডি বি আছে এর মানটা আমাকে বের করতে হবে তো দেখো এ ডি বি এর যে মানটা আছে এই মানটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে ঠিক আছে মানটা কি দিয়েছে দিয়ে দিয়েছে এখানে কত বলেছে এ ডি বি এর মান বলেছে 47 ए डी बी एटा बोले से 47 डिग्री कत डिग्री 47 डिग्री बोले से एवं आमाके जे मानटा बेर करते हबे बी ए सी बी ए सी अर्थात ए जे मानटा आछे एई मानटा आमाके बेर करते हबे तो देखो एई मानटा आमि की करे बेर करि सेदिके तोमरा तो देखो एई मानटा आमि की करे बेर करि सेदिके तोमरा एकटु नजर दाओ कोण ए डी बी समान समान कोण ए सी बी 47 डिग्री अर्थात কোন এ ডি বি এর যে এটা যদি 47 ডিগ্রি হয় তাহলে কোন এ সি বি এটাও কী হবে এটাও 47 ডিগ্রি হবে এবং কোন এ সি বি প্লাস কোন বি এ সি সমান সমান এ কোন এক্স বি সি অর্থাৎ এখানে এটাও ঠিক যে কোন এ ডি বি সমান সমান কোন এ সি বি 47 ডিগ্রি এটা কিন্তু একই বৃত্তাংশস্থ কোণ ঠিক আছে সেই কারণে এটা 47 ডিগ্রি এটাও 47 ডিগ্রি হয়েছে এটাও 47 ডিগ্রি হয়েছে অপরদিকে কোন এ সি বি এবং কোন বিএসি এ সি বি অর্থাৎ এই কোণটা ঠিক আছে এবং বিএসি বি এ সি এই কোণটা ঠিক আছে এই দুটো কোণ মিলে কি আছে এক্স বি সি হবে এক্স বি সি অর্থাৎ এটা তো দেখো এ সি বি কত আছে 47 ডিগ্রি যোগ বিএসি মানটা আমাকে বের করতে হবে সমান সমান এক্স বি সির মান কত আছে 82 ডিগ্রি ঠিক আছে এটা কত আছে 82 ডিগ্রি আছে তো দেখো এটা কত আছে 82 ডিগ্রি আছে তো দেখো অতএব বিএসি সমান সমান কি আছে 82 ডিগ্রি মাইনাস এই 47 ডিগ্রি এখানে চলে আসছে 82 থেকে 47 ডিগ্রি যদি বাদ দিই তাহলে কত বেরোবে 35 ডিগ্রি বেরোবে অর্থাৎ এর অ্যান্সার হবে 35 ডিগ্রি ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে তো দেখো 9 নম্বর অঙ্ক কি বলেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং ডি বিন্দু বিসি বাহুর মধ্যবিন্দু কোন বিএসি সমান সমান 40 ডিগ্রি হলে কোন বিওডির মান নির্ণয় করো তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও তো দেখো আমাকে কী বলেছে এখানে বলেছে যে এ বি সি এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র কী বলেছে ও বলেছে ঠিক আছে এবং ডি এই বিসি এর মধ্যবিন্দু ঠিক আছে এই ডি বিসি এর মধ্যবিন্দু আশা করি তোমরা বুঝতে পারছো এবং কোন বিএসি বিএসি এটা কত বলেছে 40 ডিগ্রি ঠিক আছে এবং আমাকে বিওডির বিওডি এর মানটা বের করতে হবে তো দেখো ত্রিভুজ বিওডি সমান সমান ত্রিভুজ সিওডি ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ এটা তো তোমরা জানো যে ও বি সমান সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ
কোণ বিএসি সমান সমান 40 ডিগ্রি, বুঝতে পারছো? তো দেখো ত্রিভুজ বিওডি, ঠিক আছে, বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি, ঠিক আছে, ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি। তার মানে এখানে আমি এটা করতে পারি, কোণ বিএসি সমান সমান হাফ, এটা 1/2 কোণ বিওসি, 1/2 কোণ বিওসি, ঠিক আছে। অতএব বিওসি সমান সমান কী আছে, 2 গুণ বিএসি, বিএসির মান কত, 40 ডিগ্রি আছে, 2 গুণ 40 কত হবে, 80 ডিগ্রি হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কী হবে, দ্বিগুণ হবে। তাহলে আমরা কোণ বিওডি সমান সমান কোণ সিওডির মানটা পাবো, 80 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 40 ডিগ্রি হবে, অর্থাৎ আমরা এর মান পাচ্ছি 40 ডিগ্রি। তো দেখো 10 দাগের অঙ্কটা কী বলেছে, একটু ভালো করে নজর করে দেখো। তো দেখো 10 দাগের অঙ্ক কী বলেছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 40% বৃদ্ধি করলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং খুবই ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো আমি অঙ্কটা কী করে করাচ্ছি। তো দেখো ধরি ঘনকের বাহু এ একক, তো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী হবে, 6a² বর্গ একক হবে। 40% বৃদ্ধি করতে বলেছে, অর্থাৎ a + a × 40/100, কাটাকাটি করলে কত হবে, 2/5 হবে, অর্থাৎ a + 2a/5, অর্থাৎ এটাকে যোগ করলে কত হবে, 7a/5 একক হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। অতএব দ্বিতীয় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, 6 গুণ a² এর মান কী আছে, 7a/5 এর হোল স্কোয়ার, 6a² × 49/25, অর্থাৎ 6a² × 49/25, ঠিক আছে। তো দেখো এরপরে কী করেছি, শতকরা বৃদ্ধি পাবে, তাই তো? তো দেখো শতকরা বৃদ্ধি পাবে 6a² (49/25 - 6a²)/6a² × 100। তো দেখো এই যে 6a² এখান থেকে এটা আমি কী করেছি, কমন নিয়েছি, 6a² কমন নিলে কী থাকছে, 49/25 থাকছে, -1 থাকছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাল্টিপ্লাই 100/6a², এটা 6a² আমি কী করলাম, কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো কী করছি, এটা থেকে এর বিয়োগ করলে কত হবে, 24/25 থাকছে, তো কাটাকাটি করলে কত হবে, 4 25 100, তাই তো? তো দেখো 24-এর সঙ্গে 4 গুণ করলে কত হবে, 96% হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 96%। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, রোমান 11-এর অঙ্ক। দেখো রোমান 11-এর অঙ্ক কী বলেছে, একটি লম্ব বৃত্তাকার চঙ্গের উচ্চতা 14 মিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার হলে চঙ্গটির আয়তন কত। তো দেখো আমি অঙ্কটা কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো এখানে আমি একটা চোঙ অঙ্কন করেছি যার উচ্চতা 14 সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে, এবং যার ব্যাস আমাদের বের করতে হবে। তো দেখো চোঙের যে বক্রতলের ক্ষেত্রফলে এর ফর্মুলা কী আছে, 2πrh আছে। তো দেখো প্রশ্ন অনুসারে 2πrh সমান সমান 264, 2 গুণ পায়ের মান 22^7 × r × h এর মান কত আছে, 14 আছে, 7 দুগুণী 14। তো দেখো 7 দুগুণী কত হবে 14 হবে, তো 2 গুণ 22 গুণ 2 কত হবে, 88 এটা কিন্তু আর আছে, আর সমান সমান 264, আর সমান সমান কী আছে, 264/88, কাটাকাটি করলে কত হবে, 3 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি যে ব্যাসার্ধ কত, 3 সেন্টিমিটার, অর্থাৎ এই যে ব্যাসার্ধ এটা কত পেয়েছি আমি, 3 সেন্টিমিটার পেয়েছি, তাহলে এটাও কত হবে, এটা আমাদের 3 সেন্টিমিটার হবে, অর্থাৎ ব্যাস কত হবে, ব্যাস আমাদের 6 সেন্টিমিটার হবে। কিন্তু এখানে আমাদের ব্যাস চাইনি, চোঙটির আয়তন চেয়েছে, চোঙের আয়তন কী আছে, πr²h, পায়ের মান 22^7 × r³ আছে, 3² × h^14। তো দেখো 22/7 × 3³ = 9 × 14, 7 দুগুণী কত হবে 14 হবে, অর্থাৎ 2 × 9 × 22 গুণ করলে কত হবে, 396 ঘনমিটার, 396 ঘনমিটার, ঠিক আছে। তো দেখো রোমান 12-এর অঙ্ক কী বলেছে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং অপর একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান, অর্ধগোলক এবং গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। তো দেখো অঙ্কটা আমি কী করে করাই সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো রোমান 12-এর অঙ্ক, প্রথম নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r₁ একক, দ্বিতীয় নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ r₂ একক, এটা r₁ r₂ আমি ধরে নিয়েছি। প্রশ্নানুসারে 3πr²(1) = 4πr²(2). তো দেখো পাই কেটে দিয়েছি, r²(1) r²(2) = 4/3, r₁/r₂ = কি আছে, এই যে রুট আছে এই রুটটা কী করছি এখানে আমি দিয়ে দিয়েছি 4/3। তো 4-এর রুট কী হবে, 2 হবে, এবং রুট এই যে 3-এর যে রুট আছে এই 3 রুট হবে না, তো 3√3 থাকলো, ঠিক আছে। তো দেখো r₁ = r₂ = কী আছে,
टू इज टू रूट थ्री अर्थात आप देखते आर ओन इज टू आर टू कत है टू इज टू रूट थ्री। भिडियो देखार जो एसबी एकाडेमिक सेंटर तरफ प्रत्येक छात्र छात्री के जाना असंख्य धन्यवाद। सुस्थ थको भलो थको हमारे चैनल संगे प्लिज तुम्हारा जुक्त थको।